সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে দুর্গাপূজার প্রথম ব্লগ, আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন। ষষ্ঠী মানেই নতুন নতুন সাজানোর, তাই জন্য প্রথমেই পেতে নিয়েছি বিছানায় একটা নতুন বেডশিট। কেমন লাগছে অবশ্যই জানিও। হোয়াইটের উপর বেডশিট আমার খুবই ভালো লাগে, তাই এটাই পাতলাম ষষ্ঠীর দিন। আর এবার দেখায় চান টান করে আমিও একটা নতুন ড্রেস পরে নিয়েছি, একটা কুর্তি আর স্ট্রেট প্যান্ট। তো ষষ্ঠীর দিন যেহেতু নতুন পরতে হয় তাই নতুন পরেছি। আর এদিকে সমস্ত ঠাকুরকেও মা নতুন জামা পরিয়েছে এবং পুজো চলছে এখন আমাদের। আর সিংহাসনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। পুরী থেকে আমরা এই জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে নিয়ে এসেছি, তো সিংহাসনটা আরও আলোকিত হয়েছে। তারপর দুপুরের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, সরি মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ দিবাপি থেকে। এবার সন্ধেবেলায় চলে গেছিলাম আমরা আমাদের পাড়ার দুর্গাবাড়িতে, কারণ সন্ধে থেকে আমার পুজো স্টার্ট হয় ষষ্ঠীর দিন, মানে বাইরে বেরোনোটা। আর মায়ের তো দ্বিতীয়া তৃতীয়া থেকে শুরু হয়ে যায়, মা সমস্ত কলকাতার সাউথের নর্থের সব ঠাকুর কমপ্লিট করে চলে এসছে অলরেডি। তো এবার ব্যারাকপুরেরগুলো কমপ্লিট করবো আমরা। তো এই যে ষষ্ঠীর দিন সন্ধেবেলা এখন আমাদের পাড়া থেকে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ পাড়ার মধ্যে মানে কত লাইটিং, কত সুন্দর ডেকোরেশন চলছে। আর এই যে আমাদের দুর্গাবাড়ি, দুর্গাবাড়ির কাজটা আসলেই মন ভালো হয়ে যায়। তো এখানটা খুব সুন্দর করে সাজায়। আর আজকে ইচ্ছা আছে দুর্গাবাড়িতেই থাকবো, বাট দেখি কোথাও যদি যাওয়ার হয়ে যায় যেতেও পারে, ঠিক নেই। আর আজকে এখানে আমাদের একজন সেলিব্রিটি আসার কথা আছে, যিনি হচ্ছেন ছোট বউয়ের নায়িকা, সেই প্রসেনজিতের ছোট বউ সিনেমার নায়িকা দেবিকা, মানে উদ্বোধন করতে আসছে। তো তার আগে আজকে লাইন পড়ার আগে নিজেদের পাড়ার প্যান্ডেলটা দেখে নিই। মানে আমাদের দুর্গাবাড়িতে দুর্গা প্রতিমাটা একদিকে থাকে, আর আর একদিকে একটা থিমের প্যান্ডেল হয়। এবারে থিমটা হয়েছিল পরিবেশ নিয়ে, মানে এই যে এত মানে থিমটার নাম ছিল দহন, মানে পরিবেশে এই যে এত ক্ষতি হচ্ছে সামথিং, এসব নিয়ে থিমটা ছিল। এটাই হচ্ছে থিম, দেখতেই পাচ্ছ ভেতরটায় ঢুকেছি, খুবই সুন্দর করেছিল। আর এবিপি আনন্দ নিউজ থেকে অ্যাওয়ার্ডও পেয়েছিল, এটা নাকি জেলার সেরা পুজো হয়েছিল। তো যাই হোক খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল, দেখতেই পাচ্ছ। আর এবার যাচ্ছি একটু আমরা পাশের পাড়ায় চেয়ারম্যানের ঠাকুরটা দেখতে, মানে আমাদের পৌর প্রধান যে চেয়ারম্যান তাকে তার মানে তার যে পুজোটা হয় তার পুজোটা দেখতে যাচ্ছিলাম। সেই প্যান্ডেলটা বিশাল বড় হয়, তো সেখানেই পৌঁছেছি, বাট মনে হচ্ছে না আজকে দেখতে পাবো, কারণ এখানে প্রচুর লাইন। আর এই পাশের পাড়ায় ঠাকুর লাইন দিয়ে দেখতে একদমই ইচ্ছা করে না, তো আজকে একটু রাত হয়ে গেছে বলে এত লাইন হয়েছে। অন্যদিন ভাবছি সকাল সকাল এসে প্যান্ডেলটা দেখে যাবো। এটা এখানে থিমটা বৃন্দাবন টাইপের করেছে, সামনে হরে কৃষ্ণ চলছে, এসব হচ্ছে। তো যাই হোক এই যে প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেলটা করেছিল, মানে ঘরে শুয়ে শুয়ে আমি এই লাইটের ফোকাসগুলো দেখতে পাচ্ছিলাম, এত বড় প্যান্ডেলটা। তো আজকে ভেতরটায় ঢুকবো না, ভেতরটায় অন্যদিন ঢুকবো প্ল্যান হয়েছে। আজকে বাইরে থেকে দেখি, বাড়ি চলে যাই, কী আর করবো। তো এবার গিয়ে দুর্গাবাড়িতেই বসবো। তো যাই হোক অন্যদিন এসে দেখে নেবো, এবার চলো যাই দুর্গাবাড়িতেই গিয়ে বসি। আর ওখানে আমাদের এবারে যে বাজনা যে টিমটা এসেছে ঠাকুরের, তো তারা খুব সুন্দর বাজাচ্ছে, এটাই শোনো। যে এখন আমাদের পাড়াতে একটু লাইন হয়েছে অল্প স্বল্প, দেখতেই পাচ্ছ। তো যাই হোক ভালোই লাগছিলো, আগেরবারে অনেক বেশি লাইন হয়েছিল, এবারে লাইনটা একটু কম হয়েছে কেন জানি না। বাট আগেরবারে একটা কৈলাস থিম করেছিল, এবারে একটা অন্য থিম করেছে দহন। তো এবার আমাদের যে সেলিব্রিটি আসার কথা ছিল মানে উদ্বোধন করার জন্য পুজোটা, তো তিনি এসে গেছেন, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের সেই ছোট বউ বিখ্যাত সিনেমা পছন্দিতের সেই সিনেমার হিরোইন দেবিকা, তো সবাই ওনার সাথে কথা বলছেন, সেলফি তুলছে, আমিও একটু সেলফি তুলেছি। যাই হোক তো এই যে কাজ থেকে দেখলাম, এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে, তখন ছোট্টবেলায় সিনেমাটা দেখেছিলাম। এই যে আমাদের দুর্গাবাড়ির মণ্ডপও দেখতে পাচ্ছ, তো উনি এখন একটু কথা বলছেন। তো যাই হোক এই ছিল ষষ্ঠীর দিনটা। এবার আমরা বাড়ি চলে এসেছিলাম মোটামুটি ওই 9:30-10:15 মতন। তো এই ছিল ষষ্ঠীর দিনের সারাদিনটা। আর তোমরা ষষ্ঠীর দিনে কী কী করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও।